আগামী 27 জুন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষি খামারে মাটি মঞ্চে তিনি কৃষকদের সাথে মিলিত হবেন। এছাড়াও এদিন কৃষকদের মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রকল্পের সুবিধা তুলে দেবেন। এদিন মাটি মঞ্চে পরিদর্শনে যান জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। এদিন থেকেই এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে যায়। কথায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পূর্ব বর্ধমান জেলার এই কৃষি প্রধান জেলায় কৃষকদের স্বার্থে তিনি যে বিভিন্ন প্রকল্প, জনমুখী প্রকল্প যেগুলো কৃষকদের স্বার্থে উনি করে চলেছেন তারই কিছু এখানে সম্বন্ধে উনি বলবেন এবং কিছু বিতরণ করবেন এবং কৃষকদের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। আমরা তাই দেখতে এসেছি এখানে যদি উনি আসেন তাহলে কী ধরনের ব্যবস্থা এখানে তাড়াতাড়ি আমরা করতে পারবো সেই ব্যাপারে সব আধিকারিকরা এসেছেন। আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের মাটিভিত্তিক কৃষি কথা আমরা সেই মঞ্চে এসেছি বা সেই আমরা মাটি মেলাতে, মাটি মেলা যেটা আপনারা জানেন যেটা মাটি মেলা নামে আমাদের কাছে নামে পরিচিত, সেই মাটিভিত্তিক কৃষি কথা আমরা মাঠে এসেছি পরিদর্শনে। আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় আছেন, মাননীয় প্রদীপ মজুমদার আছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।